নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস এ আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী শিলিগুড়ি 41 নম্বর ওয়ার্ডে জ্যোতিনগর এলাকায় এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় প্রেমিককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে বেহাল অবস্থা শিলিগুড়ির ভিআইপি রোডের মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ডে মাদকের আসর ও তা ঘিরে ঝামেলা এক পরিবারের বেশ কয়েকজন সদস্যের উপর হামলার অভিযোগ বৃহস্পতিবার রাতে এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি এনজিপি রেল স্টেশন সংস্কারের নামে রেলের কিছু আধিকারিক নিজেদের খুশি মতো কাজ করছেন এই অভিযোগে এনজিপি স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখা নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ বিজ্ঞান মেলার আয়োজন করা হয় এদিন বিজ্ঞান মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ইসরোর বিজ্ঞানী সহ অন্যান্য বিজ্ঞানীরা ধূপগুড়ি উপনির্বাচনে জয়লাভ করলো তৃণমূল বিজেপি প্রার্থীকে প্রায় 4000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী ধূপগুড়ি উপনির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির হাসমি চকে সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মেতে উঠল তৃণমূল কংগ্রেস ধূপগুড়িতে উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ফুলবাড়িতে বিজয় উল্লাসে মাতল তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামে নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান কালচিনি ব্লকের বীজ চা বাগানে অবৈধ ভুটানি মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আহত হলেন এক আবগারি দফতরের কর্মী উদ্ধার হয় প্রচুর ভুটানি মদ গ্রেফতার হয় একজন পাঁচ দফা দাবিতে আজ কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে স্মারকলিপি জমা দিলেন 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস